শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি আজকে তোমাদেরকে একটা নতুন ঘোষণা দিতে এখানে দাঁড়িয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডে এখানে লেখা আছে প্রশ্ন, নিচে লেখা কোয়েশ্চেন। তো এটার মানে হচ্ছে যে আমরা এখন থেকে তোমাদের প্রশ্ন নিতে চাই। তো প্রশ্ন আমরা কেন করি, প্রশ্ন মানুষের মাথায় কখন আসে? তো আমরা মনে করি যে একটা টপিক নিয়ে যখন তুমি গভীরভাবে ভাবতে যাবে, তখন ডেফিনেটলি তোমার মাথায় অনেক অনেক প্রশ্ন আসা উচিত, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তুমি চিন্তা করবা প্রথমত নিজে নিজে। তারপরে যদি তুমি মনে করো যে সেটার উত্তর তুমি কোনোভাবেই খুঁজে বের করতে পারছো না, তাহলে তুমি আমাদের কাছে সেই প্রশ্নটা জিজ্ঞেস করতে পারো। বাট আমি কিন্তু এটা চাইবো না যে তোমরা একটা মাথায় প্রশ্ন আসলো আর ঠাস ঠাস করে আমাদেরকে জাস্ট জিজ্ঞেস করতে থাকলা যে ভাই এটা কী হবে, ওটা কী হবে, ওটা কী হবে। বা আমরা চাইবো যে তুমি প্রথমে ট্রাই করো নিজে সলভ করার জন্য, নিজের ব্রেনকে এখানে এঙ্গেজ করার জন্য। তারপর যদি মনে করো যে না এটা তুমি পারছো না, তাহলে আমাদেরকে জানাও। তো আমরা এক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আমরা এক্সপেক্ট করব, আমাদের মূলত আমরা প্রশ্ন এক্সপেক্ট করব, আমি কয়েকটা ক্যাটাগরি বলবো। তার মধ্যে প্রথমত হচ্ছে যে যে ভিডিওটা তোমরা দেখেছো, যে টপিকটা আমরা আলোচনা করছি, সেখানে কোনো টপিকটা নিয়ে তোমার যদি কোনো বিষয়ে ধারণাটা ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে তুমি প্রশ্ন করতে পারো ধারণাটা ক্লিয়ার করার জন্য। তারপর যেমন ধরো হচ্ছে তুমি ধারণাটা তোমার ক্লিয়ার হয়েছে, বাট তুমি একটা উচ্চতর দক্ষতার কোনো প্রশ্ন তোমার মাথায় আসছে যে যেমন এই জিনিসটা দিয়ে এটা করা যাবে কিনা, ওইটা করা যাবে কিনা, বা হচ্ছে আরেকটু হায়ার লেভেলের কোনো একটা কোয়েশ্চেন বা রিলেটেড টু দ্যাট টপিক, সেই প্রশ্ন তুমি করতে পারো। ডেফিনেটলি আমরা সেটাকে ওয়েলকাম করি, বিকজ যে তুমি আরও সূক্ষ্ম লেভেলে চিন্তা করা শিখছো। এরপরে আমরা চাইবো যে হচ্ছে যে তোমার ধরো শুধুমাত্র টপিকের মধ্যে থেকে না, টপিকের বাইরেও, যেমন ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে আমরা ভিডিও করছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে টপিকগুলো নিয়ে আমরা কথা বলছি এর বাইরেও অনেক অনেক টপিক হতে পারে। ফর এক্সাম্পল ধরো কারো হচ্ছে ওয়ার্ম হোল নিয়ে জানার খুব ইচ্ছা, বাট হয়তো তোমাদের বইতে আমি জানি না ওয়ার্ম হোলের টপিকটা আছে কিনা। এরকম অনেক 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 জিনিস তোমার মাথায় আসতে পারে যেটা তুমি হয়তো আশেপাশে শুনেছো, বাট তুমি ক্লিয়ারলি জানো না, বা যেটা তুমি চিন্তা করতে গিয়ে তোমার মাথায় নতুন একটা প্রশ্ন উদয় হয়েছে, সেই প্রশ্নগুলো আমরা তোমাদের কাছে চাইবো। আর আরেকটা ক্যাটাগরি আমি চাইবো, সেটা হচ্ছে যে যে কোনো প্রশ্ন, সেটা জীবন নিয়ে, ফিলোসফি নিয়ে, হোয়াট এভার কোয়েশ্চেন, আমরা উত্তর করতে পারবো কিনা আমরা জানি না, আমরা ট্রাই করবো, বাট আমরা ওয়েলকাম করবো। ওয়েলকাম করবো মানে আমাদের এই অন্যরকম পাঠশালা, যেহেতু তোমরা সোফার জানো যে মানে মেজর ভিডিওগুলোই হচ্ছে আমাদের সায়েন্সকে বেস করে, বাট কারো হিস্ট্রি নিয়ে কোনো একটা খুবই ইনকুইজিটিভ জিনিস মাথায় আসলো, অথবা ধরো কারো একটা ফিলোসফি নিয়ে, অথবা হচ্ছে তুমি ধরা যাক পড়ালেখায় মন বসাতে পারছো না, তোমার ফোকাস প্রবলেম হচ্ছে, অথবা ক্যারিয়ার রিলেটেড যে কোনো কিছু, অথবা এনিথিং দেশ নিয়ে, রাজনীতি নিয়ে, বিশ্ব নিয়ে, যে কোনো প্রশ্নে আমরা ওয়েলকাম করছি, সেই প্রশ্নগুলো তোমরা আমাদেরকে চাইলে করতে পারো এবং আমরা ট্রাই করবো অ্যান্সার করার জন্য। আর প্রশ্নগুলো তোমরা কাকে করবা, কীভাবে করবা, একটা হচ্ছে তোমার জেনারেলাইজড ওয়েতে জাস্ট কোয়েশ্চেনটা লিখে পাঠিয়ে দিতে পারো, আরেকটা হতে পারে যে তোমরা কোনো একটা নির্দিষ্ট ভাইয়ার কাছ থেকে যদি কোনো প্রশ্নের উত্তরটা জানতে চাও, তাহলে ওটা লিখে দিতে পারো সাথে যে এই প্রশ্নটা আমি অমুক ভাইয়াকে করলাম। আর আমরা প্রশ্নটা নিতে চাই হচ্ছে আমাদের যে অন্যরকম পাঠশালার ফেসবুক পেজটা আছে, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে কোয়েশ্চেনগুলো যদি পাঠাও, তাহলে আমাদের জন্য খুঁজে বের করা সুবিধা হবে। যেমন অনেকেই যদি ভিডিওর কমেন্টের ওখানে গিয়ে কোয়েশ্চেন করতে চাও, সেটা করতে পারো, বাট দেয়ার ইজ এ হিউজ চান্স যে আমরা হয়তো ওই প্রশ্নটা খুঁজে নাও পেতে পারি, কারণ যেহেতু এখন প্রায় 13,000 ভিডিও, এখন কোন ভিডিওতে কে কখন কমেন্ট করছে, কী লিখছে, সব কিছু কিন্তু আমাদের জন্য ট্র্যাক করা হয়তো মানে ডিফিকাল্ট হবে। চাইলে করতে পারো, আমাদের চোখে পড়ে গেলে তো ভালো, আর তার চেয়ে বেটার হয় হচ্ছে তুমি যদি ফেসবুকের ইনবক্সটাতে করো কোয়েশ্চেন, তাহলে সুবিধা হচ্ছে আমরা ওই ইনবক্সটা দিয়ে চেক করি, তাহলে ওই চেক করতে গেলে আমরা তোমার প্রশ্নটা পেয়ে যাবো। লাস্ট আরেকটা জিনিস বলতে চাই প্রশ্ন করা নিয়ে, সেটা হচ্ছে যে কী ধরনের প্রশ্ন না করলে আমরা খুশি হব। অনেকেই হয়তো জাস্ট ইনফরমেটিভ কোয়েশ্চেন হয়তো জানতে চাইতে পারো, যেমন ভাইয়া নিউটন কত বছর বয়সে মারা গেছিল, তাই না? তো এই প্রশ্ন আসলে আমাকে করার তো কোনো মানে দেখি না, বিকজ তুমি তো এই কোয়েশ্চেনটা গুগলে তুমি টাইপ করে দিলেই পারো, বা অমুক পদার্থের আপনার আপেক্ষিক গুরুত্ব কত, তমুক জিনিসের হিট ক্যাপাসিটি কত, এই যে ইনফরমেশন, জাস্ট ইনফরমেশন যেটার মধ্যে চিন্তার কিছু নাই, তো লজিকের কিছু নাই, যুক্তির কিছু নাই, সেই জিনিসটা আমাদেরকে জিজ্ঞেস করা আসলে কোনো দরকার নাই। তার চেয়ে অনেক কম সময় তুমি গুগলে সার্চ করো, ইউইল গেট দ্য অ্যান্সার। ইভেন যেসব এক্সপ্লেইন করার জিনিসগুলোও তুমি আমাদের কাছে জানতে চাচ্ছ, সেগুলো হয়তো গুগলে পাবা, স্টিল দেন আমরা ওইখানে আমরাও একটা সাপোর্ট তোমাদেরকে দিতে চাই। সো আমরা চাই এমন প্রশ্ন যে প্রশ্নটা প্রমাণ করে যে তুমি এটা নিয়ে চিন্তা করেছো, কারণ আমাদের এই সব কিছুর পারপাস কি, তোমাকে দিয়ে চিন্তা করানো, তোমার ব্রেনটাকে ইউজে আনা, তোমার ব্রেনটাকে কাল্টিভেট করা। কারণ প্রশ্ন কেন করবে, প্রশ্ন না করলে আমার চিন্তার বিকাশটা কীভাবে হবে, আমার বুদ্ধির বিকাশটা কীভাবে হবে? সো উই অল মাস্ট ইন্সপায়ার, যে আমরা প্রশ্ন করাকে ইন্সপায়ার করি না, আমরা অনেক সময় ছেড়ে কেটে খুব নেগেটিভলি দেখি। তো আমাদের যে থিমটা, যে যে অন্যরকম পাঠশালার বলো বা আমাদের এই পুরো কার্যক্রমের, সেটা কি যে মানুষ আরও বেশি তার বুদ্ধির চর্চা করুক এবং সে একজন ভালো মানুষ হোক।
সো সেক্ষেত্রে আমি যদি তাকে ব্রেনটা ইউজ করতে না দেই তাহলে সেটা তো সব পারপাসটাই ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা চাই তোমরা অনেক বেশি প্রশ্ন করো, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করো, এবং আমরা যদি তোমাদের প্রশ্নের মধ্যে খুব ইনোভেটিভ খুব সুন্দর সুন্দর প্রশ্ন পাই, হতেও পারে তোমাদেরকে মাঝে মাঝে আমরা সারপ্রাইজ গিফটও পাঠিয়ে দিতে পারি, বলা যায় না। বাট আমি এটা চাইবো না যে তোমরা গিফটের আশায় প্রশ্ন করো, গিফট ভুলে যাও, ধরে নাও গিফট দেওয়া হবে না, বাট আমরা চাই যে তোমরা প্রশ্ন করো, ঠিক আছে? তো সবার প্রশ্ন করা সুন্দর হোক, আর সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।